ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिताह्या सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्मस्थापनरतो वीरे शमतं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंदश्चान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणं सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर कृपाय आबार आमरा समबेत हयेछि श्री रामकृष्णदेवेर सन्न्यासी एवं गृही पार्षद तादेर जीवनी अवलम्बने पार्षद कथा एई শীর্ষক আলোচনায়। আমরা বিগত দিন পড়েছিলাম বাবুরাম মহারাজের স্বামীজির প্রতি ভালোবাসার কথা। সেখানে তিনি বলছিলেন যে স্বামীজির প্রতি ভালোবাসা কীরকম না, 1910 সালে যখন তিনি সমস্ত কাজ থেকে অবসর পেলেন তখন তিনি কাজের অবসরে তিনি কাশীধামে গিয়ে স্বামীজির বাণীর পূর্ণতর অনুধ্যান করার সুযোগ পেয়েছিলেন। তখন অবধি যা স্বামীজির যা লেখাটেখা বেরোচ্ছিল সেইগুলি তিনি পড়াশোনা করতেন এবং পরবর্তীকালে এটি তার কাজের মধ্যে একটি তার কাজের মধ্যে এই পরিচয়টি পাওয়া যায়। সাধারণত যেটা হয় স্বামীজির কথা পড়লেই আমাদের নিজেদের ভেতরে এমন একটা ভাব তৈরি হয় যে ভাবটি ভীষণ রকমের সুন্দর, আমরা নিজেরা বুঝতে পারি, একটা এনার্জি আসে, একটা ভেতরে একটা ভাব আসে এবং সেইটি আমাদের চালিকা শক্তি হিসেবে কাজ করতে থাকে। তা বাবুরাম মহারাজ এরকম সেই সময় যেখানেই কোনো আলোচনা হতো সেখানেই তিনি আলোচনা করতেন, এই শিবজ্ঞানে জীবসেবার কথা তিনি বারবার করে বলতেন এবং এই শিবজ্ঞানে জীবসেবার কথা তিনি মালদায় বলছেন। তখন একজন ভক্ত বক্তৃতা শেষে বলতে থাকলেন, একটু প্রেম ভক্তির কথা শুনতে এসেছিলাম আর কি সব শিবজ্ঞানে জীবসেবা টেবার আপনি বললেন। বাবুরাম মহারাজ প্রথমে ইগনোরই করলেন, তারপরে দ্বিতীয়বার যখন তিনি আবার বললেন তখন বাবুরাম মহারাজ বলে আহত বাঘের মতো ঝাঁপ দিলেন এবং তাকে বললেন, কে শুনবে, কাকে বলবো প্রেম ভক্তির কথা, প্রেম ভক্তি কথা শুনবার অধিকারী কে আছে বলে তিনি একটি গল্প বললেন। একজন প্রেম একজন পশারি সে বেরিয়েছে তিনি বেরিয়েছেন বাইরে প্রেম ভক্তি বিক্রি করবেন বলে এবং প্রেম ভক্তি বিক্রি করছেন তিনি, কিন্তু এমন একটা জিনিস দাম হিসেবে চাইছেন যে কেউই সেই দাম দিতে রাজি হচ্ছেন না। কি সেই দাম না, সেটা দামটা হচ্ছে বলছে কাঁচা মাথা, ক্রেতার কাঁচা মাথা যদি কেউ দিতে পারে তবে তিনি প্রেম ভক্তি দিতে পারেন। প্রেম ভক্তি অনুভব করবার জন্য শুধুমাত্র মনের প্রয়োজন না, একটা বুদ্ধিরও প্রয়োজন আছে। সমস্ত মন প্রাণ সমস্ত ভাবনা চিন্তা দিয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা নিজের হৃদয়েশ্বরকে হৃদয়ের ভেতরে স্থাপিত করতে না পারি ততক্ষণ পর্যন্ত প্রেম ভক্তির কথা ভাবা চিন্তা করা দুটোই খুব সমস্যার। তাই বলছেন, সহজ নয় প্রেম ভক্তি এ যুগে, স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন তাই ধর্ম, শিবজ্ঞানে জীবসেবা। শিবজ্ঞানে জীবসেবা হলে কি হয়, গতদিন আমরা বলেছিলাম শিবজ্ঞানে জীবসেবা হলে মানুষের প্রতি ভালোবাসা তৈরি হয়, যে জীবকে আমরা সেবা করছি তাকে আমরা শিবজ্ঞান করবার ফলে তা দুদিক দিয়ে উপকার হয়। অচলানন্দজির উদাহরণ দেওয়া হয়েছিল, অচলানন্দজি বলছেন তার ব্রহ্মচারীতে বলতেন, আজকে তোমার ওয়ার্ডে কতজন নারায়ণ এসেছেন, কেউ বলতেন 10 জন, কেউ বলতেন 5 জন। একজন নতুন ব্রহ্মচারী তিনি বলছেন, আমার ওয়ার্ডে এতজন রোগী এসেছেন, পেশেন্ট এসেছেন। অচলানন্দজি চুপ করে থাকলেন, তবে খানিক বাদে বলেছেন, দেখো শিব শিব বলতে বলতে একটা সময় তোমার ভেতরে বোধটা আসবে যে তুমি সত্যি সত্যি শিবের সেবা করছো, তাতে তোমার কি হবে না, তুমি তোমার সেরা সেবাটুকু তাকে উৎসর্গ করতে পারবে এবং আর কি হবে তাতে না, তাতে হবে হলো এই যে তুমি তোমার সেরাটুকু তাকে উৎসর্গ করতে পারবে এক, আর দুই যাকে সেবা করছো সেও ভাববে যে ভগবান আমার প্রতি কত কৃপাময় যে তিনি আমাকে এরকম একজন সেবক দিয়েছেন
তারও ভগবানের প্রতি ভালোবাসা জাগবে। এটিকে তিনি টয়েস ব্লেসেড বলছেন। বলছেন বাবুরাম মহারাজ যখন বললেন যে এযুগে শিবজ্ঞানে জীবসেবা এটাই পথ, এ বিন্দু আর কোনো পথ নেই, তখন সেই সেবক যিনি তিনি ধীরে ধীরে শান্ত হয়ে গেলেন। আমরা তারপর থেকে এইরকম আমরা আলোচনা করা শুরু করছি তারপর থেকে, যে প্রেমানন্দ মহারাজের জীবন ভাবপ্রবণ না হয়েও অনেক বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি নিজে প্রেমে মাতেন এবং অপরকেও মাতিয়ে দিতেন। বৃন্দাবন থেকে তিনি তার আনিত যে মালা এবং তিলক স্বামী বিবেকানন্দকে পরিয়ে বেলুড় মঠে ভাবে কয়েক ঘন্টা হারমোনিয়াম সহ কীর্তন করেছিলেন। তার এই ভাবগুলি খুব ছিল, বিশেষ করে যখন কালী পুজোর সময় কালী কীর্তন গাইতেন, জোর যখন জমে গেছে কালী কীর্তন, তখন শরৎ মহারাজকে তিনি হাত ধরে টেনে নিয়ে বলছেন, ভাই তোমায় আজ গান গাইতেই হবে, দেখছো না কত আনন্দ, তোমার গান ছাড়া আনন্দ পূর্ণ হচ্ছে না। এটা শারদানন্দজি অনেকবার তার অনেক স্মৃতি কথায় বলেছেন, বাবুরাম মহারাজের ভালোবাসা, বলছেন ভাই তোমার গান ছাড়া পূর্ণ হচ্ছে না। বাবুরাম শারদানন্দজির গান শুনতে স্বয়ং আমাদের শ্রীমা সারদা দেবী, বর্ণনায় আছে যে মাঝে মাঝে মা বলতেন যে শরৎকে একটু গান গাইতে বলো। শারদানন্দজির সঙ্গে সঙ্গে তার যাবতীয় কাজ ফেলে ওই একতলায় শারদানন্দজির ঘরের সামনে যে জায়গাটা যেখানে দুটো বেঞ্চ পাতা আছে আপনারা গিয়ে বসেন, সেই ঘরের সামনেতে তিনি শতরঞ্চি পেতে তানপুরা নিয়ে গান গাইতেন এবং শ্রী শ্রীমা সারদা দেবী ওপরে বসে থাকতেন। আপনারা পুরনো যারা দেখেছেন কি না জানেন না, আমরা আমাদের খুব ছেলেবেলা একটা অস্পষ্ট স্মৃতি আছে, আগে ঠিক এতটা বড় দোতলায় বারান্দা ছিল না, সরু বারান্দা ছিল, সেই সরু বারান্দাতে মায়ের ঘরের সামনে খুব সামান্য দেড় হাত মতো বারান্দা মতো ছিল, ওই যেরকম আছে ওই রকমই, কিন্তু অত চওড়া ছিল না, পরবর্তীকালে ওটা বাড়ানো হয়েছে। তা সেই দেড় হাত মতো ওই জায়গাটা নিয়ে বাবুরাম মহারাজ ওই শারদানন্দজি গান গাইতে বসতেন নিচে, আর মা এবং অন্যান্য স্ত্রী ভক্তরা ওইখানে বসে বসে গান শুনতেন। সেই শারদানন্দজিকে বাবুরাম মহারাজ ধরেছেন, বলছেন ভাই তোমার গান ছাড়া আনন্দ যেন পূর্ণ হচ্ছে না। শারদানন্দজি বলতে থাকলেন যে ভাই অনেক দিন গাইবার অভ্যাস নেই, হঠাৎ কী করে গাইব। তখন তা বাবুরাম মহারাজ কিন্তু ছাড়লেন না, অবশেষে তাকে গাইতে হলে, শুধু গাওয়া নয় নাচিও নিল। শারদানন্দজি পরে বলেছিলেন, কি করব বাবুরাম বুড়ো বয়সে নাচিয়ে ছাড়লে। এমনও ছিল বাবুরাম মহারাজের যুক্তি তর্কহীন ভাবের আবেগ। পূর্ববঙ্গে যখন তিনি গিয়েছিলেন দেওভোগে নাগমশায়ের যে আবাসস্থল, সেখানে স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে তিনি নারায়ণগঞ্জ থেকে পদব্রজে কীর্তন গাইতে গাইতে গিয়েছিলেন। নাগমশায়ের বাড়ি যখন গিয়ে পৌঁছলেন, সে কীর্তনের দল চলছে, তার পেছনে পেছনে তিনি গেলেন এবং সেখানে ভাবের আতিশয্যে সেই নাগমশায়ের বাড়িতে তিনি গড়াগড়ি খেলেন। কেন গড়াগড়ি খেলেন না, এই ধুলিকণার উপর দিয়ে বা নাগমশাই হেঁটে গিয়েছেন, এই ধুলিকণার প্রতিটি কণা পবিত্র হয়ে গেছে, তিনি গড়াগড়ি খাচ্ছেন এবং কাতর স্বরে মহারাজকে বলছেন, মহারাজ এদের কৃপা করো। তিনি যখন ওরকম করছেন তখন অন্যেরাও ওই জায়গায় ওরকম গড়াগড়ি খাচ্ছে এবং তিনি ভাবের আতিশয্যে স্বামী ব্রহ্মানন্দজিকে বলছেন, মহারাজ এদের কৃপা করো। একটা আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে মঠের অ্যানুয়াল জেনারেল মিটিং বসেছে। আপনারা জানেন মঠের মিশনের দু ধরনের সভ্য আছে, একজন হচ্ছে একদল হচ্ছে সন্ন্যাসী এবং একদল হচ্ছে গৃহী। সেই পয়লা মে 1897 যেরকম হয়েছিল ঠিক সেই রকম এদের প্রত্যেক বছর অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, তাতে সারা বছরের হিসেব, যা পেয়েছি, যা খরচ করেছি, বিভিন্ন কতগুলো নতুন সেন্টার হয়েছে, মঠ মিশনের যাবতীয় খবর জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক সন্ন্যাসী এবং গৃহী দুই সদস্যকে, উভয় সদস্যকেই জানিয়ে থাকেন। যখন এরকম হচ্ছে তখন স্বামী ব্রহ্মানন্দজি আচমকা বলে উঠলেন, কী সব শুকনো কচকচে, যখন শারদানন্দ সব বলা হয়ে গেল তখন বললেন, কী সব শুকনো কচকচে হিসাব পড়ে যাচ্ছ তোমরা, বাবুরামদা এদের একটু প্রেম বিতরণ করো।
প্রেমের বিন্দু বিতরণ করে, এত দূর থেকে কিরাই কচকচে কথা শুনবে বলে এসেছেন। যথারীতি বাবুরাম মহারাজ তখন প্রেম বিতরণ করতে শুরু করলেন। তিনি উদাত্ত কণ্ঠে শ্রীরামকৃষ্ণের ভালোবাসার কথা বলতে থাকলেন। তার সেই অসম্ভব ভালোবাসা যা দিয়ে শ্রীরামকৃষ্ণ সারা জগৎকে জুড়ে দিয়েছিলেন, যারা জগৎকে সংযুক্ত করেছিলেন, সেই ভালোবাসার গল্প তিনি বলতে থাকলেন। আরেকটা জিনিস ছিল, এটি আমাদের নিরন্তরানন্দজি তার বারবার স্মৃতিকথায় এই ঘটনাটা বলতেন, সেটা হলো এই, সম্ভ্রান্ত বংশীয়রা কেন, অন্যান্য নিম্নবংশীয়রা যারা নানা রকমের অসৎসঙ্গে পড়ে জীবন থেকে হারিয়ে গিয়েছিল, সেই সব মানুষের একমাত্র আশ্রয়স্থল ছিল স্বামী প্রেমানন্দজি মহারাজ। বলছেন, একজন কলকাতার একজন সম্ভ্রান্ত বংশীয় জনৈক যুবক অসৎসঙ্গে পড়ে গাঁজা ভাং ইত্যাদি খেয়ে শিক্ষিত পরিবারে খেতে শুরু করলো। ফলে যা হয়, শিক্ষিত পরিবারের সকলেই খুব মর্মাহত হলো। তারা কেউ চেষ্টা করতে পারলেন না তাকে সুপথে আনতে। তাদেরই একজন আত্মীয় স্বামী প্রেমানন্দজিকে জানতেন এবং কথা প্রসঙ্গে মহারাজের কাছে সমস্ত কিছু বলে তিনি সাহায্য প্রার্থনা করলেন। বাবুরাম মহাজ শোনা মাত্র সেই ছেলেটিকে তার কাছে আনতে বললেন এবং সেইখানেই তার সঙ্গে একটা আত্মীয়তা মানে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি করলেন। এত তীব্র সেই ভালোবাসা ছিল, তিনি বাবুরাম মহাজের টানে সেই ভদ্রলোক, সেই নেশা যিনি করতেন, নেশাগ্রস্ত মানুষ, ভালোবাসার টানে তিনি বাবুরাম মহারাজের কাছে এসে পৌঁছতেন এবং মঠেই তিনি থাকতেন। মঠে কেউ ভালোবাসত না তাকে, সকলেই তাকে ভৎসনা করত, কিন্তু সে জানত যে বাবুরাম মহারাজ তার পক্ষে আছেন, ফলে কেউ আর কোনো কিছুই করে উঠতে পারত না। যখন সবাই তাকে খুব গালাগাল করতেন, তখন বাবুরাম মহারাজ তার সেই মা যেরকম, মা পাখি যেরকম রক্ষা করেন, ঠিক সেই রকম ভাবে মা পাখির মতো তাকে রক্ষা করতেন। তিনি মাছ খেতেন না বাবুরাম মহারাজ কখনো। ওই দীর্ঘকাল তার যে ওই বৈষ্ণব সংস্কার ছিল, সেই কারণে তিনি মাছ খেতেন না। এই কারণে যারা মাছ খেতেন তাদের কখনো কখনো তিনি সমালোচনা করতেন। একদিন রাত্রিরে তিনি ঠাকুরকে দেখলেন স্বপ্নে। ঠাকুর বলছেন, তুই মাছ খাস নে বলে কি তো মনে করিস, তোর সব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ঘুম ভাঙতেই বাবুরাম মহারাজ ছুটলেন ভাণ্ডারে। আঁশবটিতে, যে আঁশবটিতে করে মাছ কাটা হয়, সেই আঁশবটি জিভ দিয়ে স্পর্শ করলেন। এরপর থেকে তিনি প্রসাদী মাছ রোজ একটু খেতেন এবং পাশাপাশি বসে শারদানন্দজি এবং বাবুরাম মহারাজ যখন বসে আছেন, তখন শারদানন্দজি পাতে মাছের মুড়ো পরিবেশন হলে তিনি সবটাই বাবুরাম মহারাজকে দিয়ে দিতেন। দুজনের মধ্যে অদ্ভুত ভালোবাসা, কী করো করে তিনি বাধা দিতেন, কিন্তু কেউ শুনতেন না। এই বাবুরাম মহারাজের অদ্ভুত, এবং শেষের দিকে এমন হয়েছিল, এটা আমি দুতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি, মহারাজ বাবুরাম মহারাজকে দেখেননি কিন্তু তার কথা শুনেছেন, যে যে যেটা খেতে ভালোবাসত সেইটার প্রতি তিনি জানতেন এবং তাকে সেই খাবারটা দিতেন। সূর্যি মহারাজের একটা ভারী সুন্দর স্মৃতিকথা আছে এই খাবার ঘর নিয়ে গল্পে। একদিন মঠে আম এসেছে অনেক, সকলকে গোটা গোটা আম দেওয়া হচ্ছে। বাবুরাম মহারাজ দাঁড়িয়ে থেকে পরিবেশন করাচ্ছেন। যিনি পরিবেশন করছেন তাকে সূর্যি মহারাজ বলে ফেলেছেন, আমাকে কিন্তু একটা দিও। সবাইকে দেওয়া হচ্ছে, তার মনে হচ্ছে অল্প বয়সী ছেলে তো কোথায় শেষ হয়ে যাবে আমার কাছে আসা অব্দি। তিনি বলেছিলেন, আমাকে কিন্তু একটা দিও। বাবুরাম মহারাজ দ্রুত ভাণ্ডারের মধ্যে ঢুকে গেলেন এবং একটা থালায় করে অনেক আম সাজিয়ে টপটপ 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 করে সূর্যি মহারাজের পাতে দিয়ে দিলেন। সূর্যি মহারাজ বলছেন, কেন এরকম করছেন? বাবুরাম মহাজন, খা খেতে থাক। দুটো শিক্ষা এখানে, একটা হচ্ছে সাধু হতে এসেছি আমরা, সাধন ভজন করতে এসেছি আমরা, আমাদের জীবের প্রতি, জীবেতে সংযম থাকাটা খুব জরুরি। জীবেতে যদি সংযম না থাকে তাহলে কিন্তু সমস্ত কিছু ভুল হয়ে যাবে, সব কিছু গোলমাল হয়ে যাবে। সেই কারণে জীবেতে সংযম থাকাটা খুব জরুরি। এবং আমাদের সন্ন্যাসীর সঙ্গে একটা খুব ভালো নিয়ম আছে,
যে আমাদের এই বিয়ে বাড়ির মধ্যে এই আমাকে এটা দাও, এই আমাকে ওটা দাও, এই আমাকে ওটা দাও, এটা করা যায় না। আমাদের এটা আদর্শ, বিশেষ করে বেলুড় মঠের মধ্যে এই ভাবটিকে জাগিয়ে রাখা হয়। সন্ন্যাসীরা তো ভিক্ষা করে খাবে, ভিক্ষারির কোনো চয়েস থাকে না। তারা যখন, আপনারা যদি উত্তরাখণ্ডের ভিক্ষা দেখেন তাহলে দেখবেন সেখানে গিয়ে ওই নারায়ণ হরি বলে সেই চটি যেখান থেকে খাবার দেওয়া হয় সেখানে গিয়ে দাঁড়ান, তাদের যা আছে রান্না সেইটি দেবেন এবং সবটা একটা পাত্রের মধ্যে, মানে এই আপনি ভাবলেন যে রুটিটা একটা ক্যাসারোলের মধ্যে নিয়ে নেবেন, তারপরে আপনি আলুর দমটা আরেকটা ক্যাসারোলের মধ্যে নেবেন, তারপরে এটা আরেকটার মধ্যে নেবেন, এরকম কিন্তু করা যায় না। সব এক জায়গায়, ভাত রুটি ডাল সবজি সব এক জায়গায় ওর মধ্যে পড়ে যায়। রুটিগুলো সেই ডালের মধ্যে ভিজে 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 অদ্ভুত একটা অবস্থা হয়। ওই ভাবটা বেলুড় মঠের মধ্যেও এখনও ঠিক ধরে রাখা আছে। এখনও কিন্তু আমাদের খাবারের স্ট্যান্ডার্ডটা ওই রকমই, ভাত ঝোল ডাল চচ্চড়ি, যারা মাছ খায় তারা মাছ, যারা মাছ খায় না তাদের জন্য চার টুকরো ছোট্ট ছোট্ট ছানার টুকরো চাটনি। সে যে কত রকমের চাটনি হয় তার ঠিক নেই, সেই সব রকমের সব এক এক দিন এক এক রকমের চাটনি হয়, সেই চাটনি এবং অবশেষে পায়েস। পায়েসের এখন মহামায়ের কৃপায় একটু একটু বাড়ছে, কিন্তু মূল লক্ষ্যটা যেটা বারবার রাখা হয় সেটা হলো এই, আমরা কখনোই কোনো কিছু চাইতে পারবো না, আমাদের কখনো কিছু চাওয়া যাবে না। যতটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে ততটাই আসবে, প্রত্যেকের কাছে আসবে। দ্বিতীয়বার আবার কিছু কিছু খাবার রিপিটও হবে, কিন্তু আমার এইটা ভালো লেগেছে বলে আমি অনেকটা খেলাম, তাতে আর পাঁচজন যারা আছে তারা কেউই হয়তো কিছুটাও পাবে না। বাবুরাম মহারাজের অদ্ভুত শেখানোর ধারা ছিল, বাবুরাম মহারাজের বৈরাগ্য ছিল অদ্ভুত, তার জিনিসপত্র। এখন তো আমরা ট্রান্সফার হলে আমার মনে আছে যে ব্যাগটা নিয়ে সাধু হতে এসেছিলাম, সেই ব্যাগটা এখন শুধুমাত্র গরমের জামা কাপড় থাকে, আর কিচ্ছু থাকতে পারে না। খুব ছোট্ট একটা ব্যাগ বাড়ি থেকে আসার সময় দেওয়া হয়েছিল, বলেছিল কি আর যা নেবে, একজোড়া ধুতি, একজোড়া পাঞ্জাবি, একজোড়া গেঞ্জি, টুথপেস্ট, টুথব্রাশ, কথামৃত, শ্রী শ্রী মায়ের জীবনী, ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, শ্রীমৎ ভগবদ গীতা, জপের মালা এবং ঠাকুরের ছবি, এইটি নিয়ে সাধু হতে এসেছিলাম। কিন্তু এখন বাড়তে বাড়তে এমন বাড়ান বেড়েছে, এখন রীতিমতো একখানা গাড়ি লাগে এক স্থান থেকে আরেক স্থানে। প্রত্যেকবারই যখন ট্রান্সফার হই তখনই প্রত্যেকবার খানিকটা করে ছাঁটতে থাকি, কিন্তু সব সময় ছাঁটাগুলো ঠিকঠাক মতো হয় না। আর এখন বইয়ের সংগ্রহ এত হয়ে গেছে, বাবুরাম মহারাজের কী ছিল আমরা দেখি, আমরা তো আমাদের গল্প বললু, বাবুরাম মহারাজের ছিল কাপড় চোপড় কীরকম ছিল, একজোড়া কাপড় মানে একটি পরতেন আর আরেকটি তার থাকতো, একজোড়া ফতুয়া একটি পরতেন আর আরেকটা তার থাকতো, একখানা গায়ের চাদর, একজোড়া চটি জুতো, একটা লাঠি আর ছাতা, শীতের সময় একখানা চাদর আর তুলোর জামা অধিক ব্যবহার করতেন। এই সময় সামান্য দ্রব্য, এই সকল সামান্য এই সব সামান্য দ্রব্য থেকে আবার দানও চলত। অসুস্থ অবস্থায় দেহভারে থাকাকালীন একজন নাপিত তার ঘর থেকে জিনিসপত্র চুরি করে, অভাবে স্বভাব নষ্ট হয়, সুতরাং শাসন না করিয়ে অভাব মোচন করাই সক্ষম ব্যক্তির কর্তব্যই ছিল বাবুরাম মহারাজের ধারণা। তাই যিনি ধরা পড়ার পর সেই লোকটিকে যখন তার কাছে নিয়ে আসা হলো তখন তিনি তাকে ইয়ে দিতে চাইলেন, টাকা দিতে চাইলেন, কিন্তু তার টাকার প্রয়োজন ছিল না, তার একটা গামছার প্রয়োজন ছিল, সেই গামছা চুরি করতে এসেছিল সে, সেই গামছাটা তিনি দিলেন। এই দেখুন এইটা কিন্তু আমাদের কাছে একটা খুব শিক্ষণীয় জিনিস। আমার মনে আছে জামশেদপুর গিয়েছি, আমার বরাবরই একটা খুব ছোট্ট ব্যাগ থাকে, এই কলকাতাতেও যাই যেখানে যাই ওই একটি ব্যাগ আছে আমার, একটা কাঁধে ব্যাগ থাকে, তাতে আমার অফিস থাকে, আর ওই একটি ব্যাগে আমি যা পড়ে আছি তার একটি আরেকটি সেট থাকে, আর টুথপেস্ট, টুথব্রাশ আর আমার আরেকটি জিনিস থাকে, সেটা হচ্ছে আমার ওষুধপত্র থাকে, এইগুলি থাকে আর কিছু থাকে না। তা ওই ব্যাগটিকে নাচাতে নাচাতে জামশেদপুরে এসে পৌঁছে গেছি, আমি গাড়ি থেকে নেমে পড়েছি আর পূজনীয় পার্থ মহারাজ ঠিক সেই সময় মন্দির থেকে বেরিয়েছেন, দুজনের মুখোমুখি দেখা হয়ে গেছে। তো উনি ভাবছেন আরও বোধহয় জিনিসপত্র আছে, আমি ওখানে চার দিন থাকবো। আমাকে বলছেন তোমার আর কোনো জিনিসপত্র নেই? এবং না কোনো জিনিসপত্র নেই, গরম জামা কাঁধে নিয়ে এসেছি, চাদরটা কাঁধে নিয়ে এসেছি, আর কোনো জিনিসপত্র নেই। উনি আমায় খুব অ্যাপ্রিসিয়েট করছিলেন, আমি এতদিন ধরে
অহংকারে ফুলেছিলাম, কিন্তু আজকে যখন বাবুরাম মহারাজ এটা দেখছি তখন কিন্তু সত্যি সত্যি খুব কষ্ট হচ্ছে যে আমরা কিন্তু অনেক বেশি বিলাসী, এটা হচ্ছে কথা। বলছেন বাবুরাম মহারাজের চরিত্রের আরো একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে শ্রী শ্রী মায়ের প্রতি তার ভীষণ ভালোবাসা, মাকে তিনি অসম্ভব ভালোবাসতেন। এটা সব পার্শ্বদের জীবনে আমরা দেখেছি। আমরা আগের দিন পড়ছিলাম না একটা জায়গা, সেখানে জয়রাম বাটিতে তিনি নেমে যাচ্ছেন, এমন সময় একটা পুকুরে প্রচুর পদ্ম ফুল দেখলেন, আগু পিছু না ভেবে তিনি নেমে পড়েছিলেন পুকুরে, পদ্ম ফুল তুলে তখন উঠলেন, তখন গোটা বিশেক ঝোঁক তার সারা গা থেকে ঝরে ঝরে পড়ছে, সেগুলো যখন ছাড়ানো হয়েছে সেই সব জায়গা দিয়ে অঝোর ধারায় রক্ত পড়ছে, তবু তিনি এইরকম করছেন। আর মা সম্পর্কে তার অনেক অনেকগুলো উক্তি পাওয়া যায়। প্রথম একটা চিঠিতে তিনি লিখছেন, শ্রী শ্রী মা মনুষ্য দেহধারিণী হলেও তাঁর অপ্রাকৃত ভাগবতী তনু জীবের কল্যাণের জন্য মনুষ্যবধ লীলা করছেন। আরেক জায়গায় তিনি লিখছেন, শ্রী শ্রী মা ঠাকুরনকে দেখেছি, মা ঠাকুরনকে দেখছি ঠাকুরের চেয়েও আধার বড়, তিনি শক্তিস্বরূপিনী কিনা, তার চাপবার ক্ষমতা কত, ঠাকুর চেষ্টা করেও পারতেন না, বাইরে বেরিয়ে পড়ত, আর মা ঠাকুরনের ভাব সমাধি হচ্ছে কিন্তু কাহাকেও জানতে দেন, এটা কিন্তু আমার কাছে একটা খুব বিস্ময়ের কথা। তিনি গোলাপ মাকে বলছেন, তুমি তো ঠাকুরের কাছে যাও, একটু গিয়ে বলো এরও যেন কিছু হয়, অর্থাৎ ভাব সমাধি টমাতি হয়। গোলাপ মা বলছেন, হ্যাঁ হ্যাঁ আমি গিয়ে বলে দেবো, কারণ তিনি তো ভাবছেন মা সাধারণ, তারই মতো সাধারণ। তা ঠাকুরকে কি তিনি বললেন সব ঘটনা, যে এরকম মা বলছিল যে মায়ের যদি একটু ভাব সমাধি হয়। ঠাকুর কোনো উত্তর করলেন, গম্ভীর হয়ে থাকলে। তারপরে এই কথা সে কথা শেষ হয়ে যাওয়ার পর তিনি ধীরে 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 ফেরত এলেন ঘরেতে। তারপরে তিনি এসে দেখছেন যে মা ঠাকুরুন ঘরেতে বসে আছেন, সেই দেখতে পাচ্ছেন ঠাকুরের আসনের সামনে, তিনি কখনো হাসছেন, কখনো স্থির হয়ে আছেন, আর কখনো হাউ হাউ করে কাঁদছেন। তিনি চুপটি করে দেখলেন, লক্ষ্য করলেন, ফিরে গেলেন। পরবর্তীকালে মা যখন পুজো টুজো সেরে উঠলেন তখন মাকে বললেন, ইজে মা তুমি বলো তোমার কিছু হয় না। মায়ের এটা অদ্ভুত ক্ষমতা ছিল। সেই ইয়েতে 1914 সালে মে মাসে বাবুরাম মহারাজকে নেবার জন্য মালদা থেকে ভক্তরা বেলুড় মঠে এসেছেন। তিনি বললেন যে তাঁর নিজের সম্মতি থাকলেও যতক্ষণ না শ্রী শ্রী মা তাকে অনুমতি দেবেন ততক্ষণ পর্যন্ত তার যাওয়া চলে না। তাই ভক্তদের সঙ্গে করে তিনি উদ্বোধন বাড়িতে এসে উপস্থিত হলেন। বাবুরাম মহারাজ জানতেন, এই শ্রী শ্রী মা জানতেন যে বাবুরাম মহারাজের শরীর ততটা ভালো নয় এবং উৎসবের স্থান বেশ দীর্ঘ এবং দুর্গম, এইটা হচ্ছে কথা। তাই তিনি বলতে থাকলেন যে তবে অত গরমের মধ্যে এতদূর নাই বা গেলে। বাবুরাম মহারাজ অবনত মস্তকে আদেশ মেনে নিলেন। এদিকে ভক্ত তো শুনে আকাশ থেকে পড়লেন, এই অল্পক্ষণ আগেই তারা যাত্রা যাবতীয় আয়োজন করেছেন, এখন কি করেন। তারাও তৎক্ষণাৎ মায়ের সামনে এসে উপস্থিত হয়ে বললেন, মালদা তেমন কিছু দূর নয়, আর যাতায়াতের সমস্ত রকম সুবন্দোবস্ত থাকবে, এবং তিনি যদি না যান তাহলে ভক্তদের প্রাণে ভীষণ আঘাত লাগবে। মা সঙ্গে সঙ্গে কারেকশন করে নিয়ে বাবুরাম মহারাজকে ডাকলেন, হ্যাঁ বাবুরাম এরা এত করে বলছে তবে কি তুমি যাবে, মা যেন সন্তানের হৃদয়টা পরীক্ষা করে দেখতে চাইছেন। মা বললেন, বাবুরাম মহারাজ উত্তর দিলেন, আমি কি জানি মা, আর যা আদেশ করবেন তাই করব। তখন মা আদেশ দিলেন, যাও একবার এসো গে, তবে বেশি দিন থেকো না। অমনি আবার যাওয়া স্থির হয়ে গেল। এই আত্মসমর্পণের ভাব, তার এই যে আত্মসমর্পণের ভাব, ইষ্টের সামনে নিজেকে নিবেদন করার যে ভাব, এটা অন্যের জীবনে অন্য প্রকারও তার জীবনে প্রকটিত হতো। তিনি যে মঠে তিনি বাস করতেন এটা তিনি মনে করতেন এটা ঠাকুরের ইচ্ছে তিনি বাস করেন, এবং ঠাকুরের ইচ্ছে ছাড়া কোনো কিছুই হয় না। আগামী দিন আমরা শেষ করব বাবুরাম মহারাজের জীবনীর বাকি অংশটুকু, এটা দিয়েই শেষ হবে। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম।
तत्सत श्री राम कृष्णार्पणमस्तु।